हरे कृष्णा राधे राधे गोपाल सोनार लीला कथा चैनले आपनादेर सुस्वागतम। आमी बृंदा देवी दासी आज के आबार भगवान बांके बिहारी जीर एकटी अपूर्व लीला निये चले एसेछी। बिहारी जीर प्रत्येकटा लीला एत अपूर्व जे आमरा जतोई शुनी ना केन तबुओ आमादेर बार बार मने हय जे शुनेई जाइ शुनेई जाइ। आर आजकेर ई अपूर्व लीलाटी आपनादेर सकलेर मन के स्पर्श करबे। तबे लीला शोनार आगे आपनादेर सकलेर काछे एकटाई अनुरोध, आमादेर चैनलटिके सबस्क्राइब करे दिन, बेल आइकनटाओ प्रेस करे दिन, प्रत्येक दिन गोपाल सोनार एरकमई सुंदर सुंदर लीला कथा श्रवण करार जन्य। एक समय अयोध्याय सरायू नदीर तटे राम सुखदास महाराजेर आश्रम छिल। सेई आश्रमे अनेक शिष्यराई तार काछे थाकतेन। তবে রামসুখ দাস মহারাজের প্রিয় ছাত্র ছিলেন লক্ষণ দাস মহারাজ, যিনি গুরুভক্তি গুরুশ্রদ্ধায় জীবনযাপন করতেন। একবার মহারাজের আশ্রমে খবর এলো যে অযোধ্যায় সকল সন্ন্যাসীরা মিলে ভারত ভ্রমণের জন্য তৈরি হচ্ছে এবং কিছুদিনের মধ্যেই তারা ভারত ভ্রমণের জন্য বেরিয়ে পড়বে, যে বিষয়টা লক্ষণ দাস মহারাজকে খুব আগ্রহী করে তুলেছিল। তিনি কখনোই অযোধ্যার বাইরে যাননি, তাই তিনি নিজের গুরুদেবের কাছে ভারত ভ্রমণে যাওয়ার জন্য আগ্রহ করেন। প্রিয় শিষ্য লক্ষণ দাস মহারাজকে তার গুরুদেব কিছুতেই ছাড়তে চাইছিলেন না, কারণ তিনি কখনোই চাইতেন না তার প্রিয় শিষ্য তাকে ছেড়ে চলে যাক। কিন্তু বারবার লক্ষণ দাসের আগ্রহে তিনি আর তাকে আপত্তি জানাতে পারেননি, তাই তিনি লক্ষণ দাসকে ভারত ভ্রমণে যাওয়ার জন্য অনুমতি দিয়ে দেন। কিন্তু অনুমতি দেওয়ার সঙ্গে সঙ্গেই তিনি লক্ষণ দাসকে বলেন, তুমি ভারতের সমস্ত জায়গা ভ্রমণ করো, একমাত্র বৃন্দাবন ছাড়া। তুমি গোটা ভারতবর্ষ ভ্রমণ করে আবার নিজের আশ্রমে ফিরে আসবে, কিন্তু তুমি বৃন্দাবন যাবে না। গুরুদেবের কথা মাথায় রেখে লক্ষণ দাসও খুব সরল মনে গুরুদেবকে বলেন, ঠিক আছে তাই হবে, আমি বৃন্দাবন যাব না, ভারত ভ্রমণ করে আমি আবার আশ্রমেই ফিরে আসব। এই বলে তিনি গুরুদেবের কাছে বিদায় নিয়ে ভারত ভ্রমণের উদ্দেশ্যে বেরিয়ে পড়ে। লক্ষণ দাস খুবই সাধারণ এবং সাদাসিধে ছিল, তাই ভ্রমণকারীরা তাকে সকলেই খুব ভালোবাসত। ভারত ভ্রমণ করতে করতে যখন তারা বদ্রীনাথে পৌঁছে যায়, তখন তারা সকলে মিলে ঠিক করে এবার আমাদের নেক্সট প্ল্যান কী হবে আর আমরা নেক্সট কোথায় যাব। তখন সকল তীর্থযাত্রীরা একসঙ্গে ঠিক করে যে এবার আমরা বৃন্দাবনে যাব আর বিহারীজি রাধারানী সকলকে দর্শন করব। বৃন্দাবন যাওয়ার কথা শুনেই লক্ষণ দাস খুব চমকে যান এবং তার মনে পড়ে যায় তিনি নিজের গুরুদেবকে বলেছিলেন যে তিনি কিছুতেই বৃন্দাবন যাবেন না। তাই তিনি তাড়াতাড়ি সন্ন্যাসীদের কাছে গিয়ে বলেন যে আমি আপনাদের সঙ্গে বৃন্দাবন যেতে পারবো না, আমার গুরুদেব আমাকে বৃন্দাবন যেতে বারণ করেছেন। লক্ষণ দাসের মুখে এ কথা শুনে সেই সন্ন্যাসীরা খুব অবাক হয়ে যায় এবং তাকে বলে, কি তোমার গুরুদেব তোমাকে বৃন্দাবন যেতে বারণ করেছে? বৃন্দাবন তো অতি পবিত্র ভূমি, তাও কেন তোমাকে তোমার গুরুজি বৃন্দাবন যেতে বারণ করেছে? তখন লক্ষণ দাস তাদের বলে, সেটা আমি জানি না, কিন্তু আমার গুরুজি আমাকে বৃন্দাবন যেতে বারণ করেছে, তাই আমি বৃন্দাবন যাব না। তখন সকল সন্ন্যাসী মিলে লক্ষণ দাসকে বোঝায় যে তুমি বৃন্দাবন চলো, আমার মনে হয় বৃন্দাবনে সবাই ভজন করতে গিয়ে ভোজনেই আটকে যায়, কারণ বৃন্দাবনের সমস্ত খাবার খুব সুস্বাদু হয়, যেমন ক্ষীর মাখন এসব খেয়ে তারা ভজন না করে ভোজনেই আটকে যায়, তাই হয়তো তোমার গুরু মহারাজ তোমাকে বারণ করেছে বৃন্দাবন যেতে। সন্ন্যাসীদের মুখে এ কথা শুনে লক্ষণ দাস বলে, ভোজনের জন্য গুরু মহারাজ আমাকে বৃন্দাবন যেতে বারণ করেছে, কিন্তু আমি তো অত ভোজন করতে ভালোবাসি না, আমি তো খুবই সাধারণ থাকি, তাও কেন গুরু মহারাজ আমাকে বারণ করলো? ঠিক আছে, আমি যদি সেসবগুলো না খাই তাহলে তো আমি বৃন্দাবন যেতে পারি। তখন সন্ন্যাসীরা তাকে বলে, হ্যাঁ তুমি বৃন্দাবনে গিয়ে ক্ষীরমালায় কিছু খাবে না, তাহলেই তুমি বৃন্দাবনে যেতে পারবে। আর এই কথা বলে তারা সকলে মিলে লক্ষণ দাসকে বৃন্দাবনে নিয়ে চলে যায়। যখন তারা বৃন্দাবনে পৌঁছায় তখন বৃন্দাবনে হোলির মহা উৎসব চলছিল, যেটা দেখে ভগবানের প্রেম সমুদ্রে ডুবে যায়। বৃন্দাবনের এই পবিত্র মাটিতে পা রেখে সে নিজেকে ধন্য মনে করছিল, আবার
মনে মনে তার এটাই প্রশ্ন আসছিল, এত সুন্দর পবিত্র ভূমিতে শুধুমাত্র খাওয়ার জন্য আমাকে গুরু মহারাজ আসতে বারণ করছিল? এইসব ভাবতে ভাবতে সে সকল সন্ন্যাসী মণ্ডলীদের সঙ্গে এগিয়ে যেতে লাগে। বৃন্দাবনে প্রবেশ করে তারা দোল যাত্রার আনন্দ উপভোগ করে এবং সন্ন্যাসীরা ঠিক করে এবার আমরা বিহারীজিকে দর্শন করতে যাব। এই বলে তারা সকলে মিলে বিহারীজিকে দর্শন করতে চলে যায়। যখন লক্ষ্মণ দাস প্রথম বিহারীজিকে দেখেন, তখনই তার সুদবুধ সব কিছু হারিয়ে যায় আর সে এক পলক দাঁড়িয়ে বিহারীজিকেই দেখতে লাগে। সকাল থেকে সন্ধে পর্যন্ত সে একই অবস্থায় বিহারীজিকে অপলকভাবে দেখে যেতে লাগে। দুপুরের ভোজন, সন্ধ্যা আরতি সব কিছু সম্পন্ন হয়ে যায় তার চোখের সামনে। এমনকি রাত্রিবেলা বিহারীজিকে শয়নে দেওয়ার জন্য যখন মন্দিরের পট বন্ধ হবে, সমস্ত ভক্তরা একে একে বাইরে চলে গেছে, তখনও লক্ষ্মণ দাস সেই বিহারীজিকে দর্শন করেই যাচ্ছে তো করেই যাচ্ছে। বিহারীজির গোটা মন্দির যখন ফাঁকা হয়ে যায় আর কেউ সেই মন্দিরে ছিল না, তখন লক্ষ্মণ দাস একাই মন্দিরে দাঁড়িয়ে দাঁড়িয়ে বিহারীজিকে দেখতে লাগে। ঠিক সেই মুহূর্তেই একজন পেছন থেকে তাকে ধাক্কা দেয় এবং তাকে বলে, আরে তুমি এখনও এখানেই দাঁড়িয়ে আছো, চলো এবার তো বিহারীজির পট বন্ধ হবে আর মন্দিরের দরজাও বন্ধ হয়ে যাবে। দেখতে পাচ্ছ না, সবাই ভক্তরা বেরিয়ে গেছে, এবার তো তোমাকেও বাইরে যেতে হবে। এই বলে লক্ষ্মণ দাসের হাত ধরে সে টানতে টানতে মন্দির থেকে বাইরে নিয়ে চলে যায়। আর ওই অবস্থাতেও লক্ষ্মণ দাস অপলকভাবে বিহারীজিকে দেখেই চলে যাচ্ছিলেন। তাকে দেখে মনে হচ্ছিল সে যেন এই জগৎ সংসারকেই ভুলে গেছে। আর যে লোকটি তাকে টেনে নিয়ে গেছিল, জ্ঞান ফেরার পর সে যখন সেই লোকটিকে দেখে, তখন লক্ষ্মণ দাসকে দেখে মনে হচ্ছিল আজ হয়তো প্রথম সে কাউকে দেখছে। লোকটি বারবার লক্ষ্মণ দাসকে সমস্ত কিছু জিজ্ঞেস করছিল, তোমার নাম কি, তোমার বাড়ি কোথায়, কোথায় থেকে এসেছো। কিন্তু লক্ষ্মণ দাস এমনভাবেই বিহারীজির প্রতি হারিয়ে গিয়েছিলেন যে তিনি কিছুই বলতে পারছিলেন না। তাই সেই লোকটি তাকে বলে, ঠিক আছে তোমাকে চিন্তা করতে হবে না, এই জঙ্গলেই আমার একটা ছোট্ট কুটির আছে, সেখানেই আমরা দুজনেই থাকবো। এই বলে তিনি লক্ষ্মণ দাসকে নিয়ে সেই কুটিরে চলে যান। জঙ্গলের মধ্যে কুটির, চারিদিকে কোথাও কিছু ছিল না আর খুব অন্ধকারও লাগছিল, তবুও লক্ষ্মণ দাস চুপচাপ সেই লোকটির সঙ্গে এগিয়ে যাচ্ছিলেন। কুটিরে প্রবেশ করতেই যেই না সেই লোকটি একটা ছোট্ট বাতি কুটিরে জ্বালায়, তখন লক্ষ্মণ দাসের চোখ পড়ে সেই কুটিরের দেওয়ালে লাগানো বিহারীজির ছবির ওপর। যে ছবিটিকে দেখে লক্ষ্মণ দাস আবার বিহারীজিকে অপলকভাবে দর্শন করতে লাগে। বিহারীজিকে দাঁড়িয়ে দাঁড়িয়ে যখন লক্ষ্মণ দাস দেখছিলেন, তখনই সেই লোকটি বিহারীজির কিছুটা ক্ষীর তাকে বাটিতে দিয়ে বলে, এ নাও এটা তুমি খেয়ে নাও। কিন্তু ক্ষীর দেখা মাত্রই তার জ্ঞান ফিরে আসে আর সে বলে, এটা কি, এ তো মনে হচ্ছে ক্ষীর। তখন সেই লোকটি তাকে বলে, হ্যাঁ এটা ভগবানের দুধ ভাত, তুমি এটা খেতেই পারো। কিন্তু সে যেহেতু বলেছিল যে আমি বৃন্দাবনে এসে ক্ষীর মাখন ননি কিছুই খাবো না, তাই সে লোকটিকে বলে, আমি বৃন্দাবনে এসে একদমই এইসব ভোজন করব না, কারণ আমি যদি এখানে এসে ভোজন করতে লাগি তাহলে আমি ভগবানের ভজনই ভুলে যাব। আর সেই সন্ন্যাসী মণ্ডলী আমাকে বলেছিল যে এখানে এসে আমি যেন কিচ্ছু না খাই, তাই আমি এখানে কিচ্ছু খাবো না। তখন সেই লোকটি তাকে বলে, আরে এটা তো ভগবানের প্রসাদ, প্রসাদ খেতে আবার কেউ বারণ করে নাকি, তুমি এটা খেতেই পারো। কিন্তু লক্ষ্মণ দাস কিছুতেই সেই প্রসাদটি খাননি। অবশেষে সেই লোকটি কোনো উপায় না পেয়ে লক্ষ্মণ দাসকে দুটো শুকনো রুটি বার করে দিয়েছিলেন আর বলেছিলেন, তুমি কি এটা খাবে। তখন লক্ষ্মণ দাস খুব তৃপ্তি করে সেই শুকনো দুটো রুটি খেয়ে নিয়েছিলেন। রাত্রের খাবার সমাপ্ত করে সেই লোকটি লক্ষ্মণ দাসকে একটি সুন্দর বিছানা তৈরি করে দিয়েছিলেন। যখন তিনি লক্ষ্মণ দাসকে সেই বিছানায় শুতে বললেন, তখন লক্ষ্মণ দাস বলেছিলেন, না আমি কোনো বিছানায় শুব না, মাটিতে পড়ে থাকা এই আসনের ওপরেই আমি আজকে ঘুমিয়ে যাব। এই বলে তিনি সেখানেই ঘুমিয়ে যান।
এবং স্বপ্নে তিনি ভগবানের সেই হোলির মহা উৎসবের সমুদ্রে ডুবে যান। আর স্বপ্ন দেখতে দেখতে কখন যে সকাল হয়ে যায় লক্ষ্মণ দাস বুঝতেই পারেন না। সকাল হতেই লোকটি দেখে এখনও লক্ষ্মণ দাস জাগেনি এবং সে ঘুমের ঘরেই মৃদু মৃদু হাসছে, যেটা দেখে লোকটি বুঝতে পেরেছিল যে লক্ষ্মণ দাস নিশ্চয় কোনো স্বপ্ন দেখছে। তাই সে লক্ষ্মণ দাসকে বলে, আরে তাড়াতাড়ি উঠো, বিহারিজিকে দর্শন করতে যাবে না? বিহারিজির নাম শোনা মাত্রই লক্ষ্মণ দাস এক ঝটকায় উঠে দাঁড়ায় এবং বলে, চলো চলো, আমি এক্ষুনি বিহারিজিকে দর্শন করতে যাব। কিন্তু তখন লক্ষ্মণ দাসকে লোকটি বলে, প্রথমে আমি আমার কুটিরটা একটু গুছিয়ে নিই, ততক্ষণে তুমি তোমার স্নান সম্পূর্ণ করে নাও, তারপরে আমরা দুজনেই বিহারিজিকে দর্শন করতে যাব। এই বলে তারা সমস্ত কাজ শেষ করে বিহারিজিকে দর্শন করতে চলে যায়। আর সারা দিন লক্ষ্মণ দাস বিহারিজিকে দর্শন করে, আর রাত্রিবেলা প্রত্যেক দিনের মতো সেই লোকটি লক্ষ্মণ দাসকে টানতে টানতে নিজের কুটিরে নিয়ে আসে। এইভাবেই কেটে যায় বহুদিন। সেই লোকটি লক্ষ্মণ দাসের জন্য অনেক কিছু ভালো ভালো রান্না করে, কিন্তু লক্ষ্মণ দাস একটি কিচ্ছু খাবার তার কাছে খায় না, শুধুমাত্র শুকনো দুটো রুটি ছাড়া। একদিন লক্ষ্মণ দাস সেই লোকটিকে জিজ্ঞেস করে, তোমার নাম কি? এতদিন থেকে তোমার কাছে আছি কিন্তু তোমার নামই জানা হয়নি। তখন সেই লোকটি তাকে বলে, আমি ভিকারি দাস। তখন লক্ষ্মণ দাস আবার তাকে জিজ্ঞেস করে, আচ্ছা তোমার গুরু মহারাজ কখনো তোমায় বৃন্দাবন আসতে বারণ করেছে? তখন ভিকারি দাস তাকে বলে, না তো, আমার গুরু মহারাজ তো কখনো আমায় বৃন্দাবন আসতে বারণ করেনি। তখন লক্ষ্মণ দাস তাকে জিজ্ঞেস করে, আচ্ছা তুমি কি খাও? তখন ভিকারি দাস তাকে বলে, যারাই আমাকে প্রেম ভরে যা দেয় সেটাই আমি গ্রহণ করি, আমি সর্বদা প্রেমের স্বাদ নিই। ভিকারি দাসের মুখে এ কথা শুনতেই লক্ষ্মণ দাস হাঁও হাঁও করে কাঁদতে লাগে। আর সে তাকে বলতে লাগে, দেখেছ আমি কত পাপী, তুমি কি সুন্দর প্রেমের স্বাদ নিচ্ছ, আর আমি এত পাপী যে এখনও আমার মুখে টক ঝাল মিষ্টিরই স্বাদ আমি পাই। কি করে এই ভক্তির স্বাদ, এই প্রেমের স্বাদ নেওয়া যায়? ভিকারি দাস তাকে বলে, অবশ্যই আমি তোমায় বলবো, তবে এখন চলো আমরা বিহারিজিকে দর্শন করতে যাই। এই বলেই তারা দুজনে মিলে আবার বিহারিজিকে দর্শন করতে মন্দিরে চলে যায়। কিন্তু সেদিন তার জীবনে ঘটে এক অদ্ভুত ঘটনা। লক্ষ্মণ দাস সেই দিনও বিহারিজিকে দর্শন করতে গিয়েছিলেন। বিহারিজির মন্দিরে প্রবেশ করতে যাবেন, তখন তিনি দেখেন যে তার গুরু মহারাজ দরজার বাইরে দাঁড়িয়ে আছে। গুরু মহারাজকে সামনে পেয়ে সে আনন্দে উৎফুল্লিত হয়ে ওঠে এবং গুরু মহারাজের চরণে পড়ে সে হাও হাও করে কাঁদতে লাগে। গুরু মহারাজকে নিজের জীবনে ঘটে যাওয়া সমস্ত অভিজ্ঞতার কথাও সে বলে, আর তার সঙ্গে ভিকারি দাসের সাহায্যের কথাও সে গুরু মহারাজকে বলে। আর ভিকারি দাসের সঙ্গে দেখা করানোর জন্য গুরু মহারাজকে নিয়ে যায় সেই ভিকারি দাসের কুটিরে। কিন্তু বনের মধ্যে প্রবেশ করে তারা দেখে যে সেখানে ভিকারি দাসের কোনো কুটিরই অবস্থিত নেই, যে বিষয়টা দেখে লক্ষ্মণ দাস খুব অবাক হয়ে যায়। সে বারবার নিজের গুরু মহারাজকে বলে, গুরু মহারাজ আমি এখানেই থেকেছি এতদিন, এখানেই তো ভিকারি দাস থাকতো, আর এখানেই কুটিরটা ছিল, হঠাৎ করে সব কিছু উধাও হয়ে গেল কী করে, আমি তো বুঝতে পারছি না। আপনার বিশ্বাস হচ্ছে না, দেখুন এখানে আমার ধুতিও শুকাতে দেওয়া আছে, আর এই মাত্র আমি স্নান করেই বিহারিজিকে দর্শন করতে গিয়েছিলাম, তাহলে এইটুকু সময়ের মধ্যে কুটির কোথায় চলে গেল? আর ভিকারি দাস সেই বা কোথায়, আমি তো কিছুই বুঝে উঠতে পারছি না গুরু মহারাজ। তখন গুরু মহারাজ হাসি মুখে তাকে বলে, সেই জন্যই তো তোমায় বলেছিলাম বৃন্দাবনে এসো না, বৃন্দাবনে এসে যে একবার বিহারিজিকে দর্শন করবে সে আর কখনোই বিহারিজিকে ছেড়ে তার নিত্য জীবনে ফিরে যেতে পারবে না। যখন বিহারিজি দেখলেন যে সকল সন্ন্যাসী মণ্ডলী তোমাকে ছেড়ে চলে গেছে আর তুমি বিহারিজির প্রেমে ডুবে গেছো, তখন বিহারিজি নিজেই তোমাকে সাহায্য করতে চলে এসেছিলেন, আর সেই ভিকারি দাসও আর কেউ নয়, স্বয়ং বিহারিজিই ছিলেন, যিনি এত দিন ধরে নিজের ভক্তের সেবা করে গেছেন। সত্যি বিহারিজির কৃপা অপরিসীম, তার কৃপা বোঝা একটা মানুষের পক্ষে কখনোই সম্ভব নয়। নিজের ভক্তের জন্য তিনি সব কিছু করতে পারেন।
তাই একবার প্রেমের সঙ্গে বলুন, জয় বিহারী লাল কি জয়, রাধা রানী কি জয়। আর এইভাবেই বিহারীজি ভক্ত সাদাসিধে লক্ষণরাজ মহারাজকে দর্শন দিয়েছিলেন। এবার আপনারা বলুন তো, বিহারীজির এই অপূর্ব লীলাটি আপনাদের কেমন লাগলো? যদি ভালো লেগে থাকে, হৃদয়কে স্পর্শ করে থাকে, তাহলে অবশ্যই ভিডিওটা বেশি বেশি করে শেয়ার করে দিন, যাতে সকলে বিহারীজির এই অপূর্ব লীলাটি শ্রবণ করতে পারে। আর যদি আপনার জীবনেও ঘটেছে গোপাল সোনার এমন কিছু লীলা যা আপনি আমাদের সঙ্গে শেয়ার করতে চান, তাহলে আমায় কমেন্টে বলবেন, আমি আমার হোয়াটসঅ্যাপ নাম্বারটা আপনাদের দিয়ে দেব। আর যদি আপনি আমাদের চ্যানেলে নতুন হয়ে থাকেন, তাহলে আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দিন, বেল আইকনটাও প্রেস করে দিন, প্রত্যেক দিন গোপাল সোনার এরকমই সুন্দর সুন্দর লীলা কথা শ্রবণ করার জন্য। দেখা হচ্ছে পরের ভিডিওতে। এভাবেই নিজের গোপাল সোনার সঙ্গে, নিজের পরিবারের সঙ্গে সর্বদা হাসতে থাকুন, খেলতে থাকুন, খুব 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 ভালো থাকুন, সুখে থাকুন। হরে কৃষ্ণা, রাধে রাধে, থ্যাংক ইউ ফর ওয়াচিং।